পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী গোপীনাথ মদন মোহনের 514 বছরের দোল উৎসবকে কেন্দ্র করে দোগাছিয়ায় হাটতলা এলাকায় চলছে মিষ্টির মেলা। প্রতি বছর খুব ধুমধাম সহযোগে হয় মিষ্টির মেলা। আশ্চর্যের বিষয়, একটি মিষ্টির দাম 1000 টাকা, আর যা দেখতেই দূর দূরান্ত থেকে হাজির হচ্ছেন বিভিন্ন ক্রেতারা। ভাবতেও অবাক লাগে, একটা মিষ্টি তৈরি করতে লাগে 2.5 কেজির উপর ছানা, সেই সঙ্গে লাগে 3.5 ঘন্টা সময়, আর সুদক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় তৈরি হয় অত বড় মিষ্টি। শুধু এই জেলায় না, বিভিন্ন জেলায় এমনকি বিদেশ থেকেও এই মিষ্টি কিনতে এই মেলায় লোকেরা হাজির হন। দোল পূর্ণিমা অর্থাৎ গত বুধবার 7ই মার্চ থেকে আগামী 5 দিন ধরে চলবে এই মিষ্টির মেলা। স্থানীয় গ্রামবাসীরা তারা জানাচ্ছেন, এই গ্রামের অনেক যুবক বিদেশে থাকেন, দোল পূর্ণিমা উপলক্ষে সকলেই বিদেশ থেকে বাড়িতেও ফিরে আসেন, আর এই মিষ্টির চাহিদা এতটাই বেশি যে তৈরি হবার কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায়। তবে শুধু 1000 টাকার মিষ্টি নয়, 10 থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত মিষ্টি সবই রয়েছে মেলায়, আর যা দেখতেই ভিড় মেলা প্রাঙ্গণে। আমাদের এখানে এটা দোগাছিয়া দোল উৎসব নামে খ্যাত। এই মেলাটার মেন আকর্ষণ হচ্ছে বড় মিষ্টি, যেটা হয়তো আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে এত সুন্দর এত বড় সাইজের মিষ্টি কোথাও পাওয়া যায় না, একমাত্র দোগাছিয়াতেই পাওয়া যায়। এই দোগাছিয়া দোল উৎসবে পাওয়া যায় মিষ্টিটা, আদার্স কোথাও হয় না। এবছর সর্বোচ্চ দাম 1000 টাকা একটা মিষ্টি, আর সর্বনিম্ন দাম হচ্ছে 10 টাকা। কত দোকানদার আছে এখানে? আমরা মিষ্টি স্টল, আমাদের 4টে দোকানদার আছে, ঠিক আছে। প্রত্যেকটা দোকানেই আর মানে সবারই মোটামুটি ভালো বেচাকেনার মধ্যে একটা চলে। এই 4টে দিন আমাদের এখানে খুবই মানে এই মেলার মেন আকর্ষণ মিষ্টি। যত কাস্টমার যত লোক দেখতে আসে সব মিষ্টি দোকানে ম্যাক্সিমাম ভিড়। তাছাড়াও এর আদার্স রেস্টুরেন্ট আছে, ফুচকা স্টল আছে 8-10টা, মনোহারি দোকান আছে প্রায় 70টা মনোহারি দোকান আছে। এবছর কেমন বেচা কিনা? এবছর বেচা কেনা গত বছর তুলনায় অনেক ভালো, কারণ মানুষ করোনা সেশন কাটিয়ে এসছে, এখন এখন মানুষের মধ্যে একটা আনন্দ, মানুষের মধ্যে একটা আলাদা একটা এসছে। যা মোটামুটি আমরা যেটা ফিডব্যাক পাচ্ছি মানুষের কাছ থেকে, যে আমাদের বিজনেস গত বছর তুলনায় এবার অনেকটা ভালো পথে চলছে। কত দূর থেকে মানুষজন? আমাদের দূর বলতে গেলে বিদেশে থাকে, যেমন আমাদের এই ভারতবর্ষে অনেক আমাদের এই বংশধর অনেকজন চাকরি করে, হ্যাঁ, অস্ট্রেলিয়াতে থাকে, ইংল্যান্ডে আসে থাকে, তারা এই দোল উৎসব জন্য আসে। আবার আমার পশ্চিমবঙ্গের আমার কাল যেমন একজন কাস্টমার এসেছিল, তার বাড়ি হচ্ছে তারকেশ্বর, একজন এসেছিল তার বাড়ি হচ্ছে আমাদের সিউড়ি, বহরমপুর সিউড়ি, কালকে একজন এসেছিল আমরা রিসরা থেকে, দূর থেকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমাদের এই মিষ্টির জন্য তারা অপেক্ষায় থাকে যে কবে এই দোল মেলাটা হবে, আমরা মিষ্টি কিনে দেবো। এবং তারা প্রচুর ভিড়, প্রত্যেক দিন মিনিমাম 4 থেকে 5 হাজার মানুষের সমাগম হয়। আমার নাম অরূপ ঘোষ, পরিচিত। এটা হচ্ছে কি দোল উৎসব উপলক্ষে হচ্ছে এখন মিষ্টি মেলা বলেই পরিচিত। এটা কি মূলত মিষ্টি কিনতে আসেন মানুষজন? গোপীনাথের মন্দির আছে প্রায় 500 বছরের উপর হলো, সেটাকে কেন্দ্র করে এখানকার জমিদাররা এই দোল উৎসব এলাকার মানুষকে নিয়ে শুরু হয়েছিল। এখন হচ্ছে কি সারা অঞ্চলের আর কি জাতীয় উৎসব হিসাবে আমরা মানে ভাবি, আর যেহেতু লোকাল মিষ্টির দোকান আমাদের দোগাছিয়া হসপিটাল মোড় দোগাছিয়া বাজারে, তারাই হচ্ছে কি মিষ্টির দোকান তৈরি এখানে ব্যবসা করতে আছে, এবং তারাই এই বড় বড় 1000 টাকা 500 টাকা দামে 200 টাকা 300 টাকা দামে, হ্যাঁ মানে বলতে গেলে এটা হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণ মহিমায় বলা চলে, যে কোনো ভেজাল নেই, ছানা টোটালটা ছানার ওপর নির্ভর করে হচ্ছে গিয়া কিছু ময়দা দিয়ে এত বড় বড় রসগোল্লা তৈরি হয়, এবং এই রসগোল্লা কেনার জন্য বিভিন্ন কলকাতা থেকেও আজকে এসছে এক বাস লোক, বিভিন্ন জেলা থেকে আসে এখানে রসগোল্লা কিনতে। এই মেলাকে কেন্দ্র করে কি কোনো অনুষ্ঠান হয়? হ্যাঁ 4 দিন অনুষ্ঠান হয়। গতকাল হয়েছে, প্রথম দিন হয়েছে বাউল গানের অনুষ্ঠান, আজকে লোকাল শিল্পীর সমন্বয় হচ্ছে গিয়ে যাত্রা অনুষ্ঠান আছে, আগামীকালে বাইরের পার্টির যাত্রা আছে, এবং লাস্টের দিন হচ্ছে কি শুক্রবার হচ্ছে গিয়ে বিচিত্রার অনুষ্ঠান আছে। কদিন হয়? 4 দিন। হ্যাঁ দোলের দিন হোলির রং দোলের দিন শুরু হয়। আমার নাম সুজিত কুমার ঘোষ। এই মেলাটা অনেক প্রাচীন মেলা, যুগ যুগ ধরে চলে আসছে পূর্বপুরুষ আমল থেকে। এই মেলাটি মোটামুটি ধরুন এই মদনমোহন গোপীনাথ রাধানাথ কৃষ্ণচন্দ্রের 4টে মূর্তি আমাদের আছে। এই 4টে মূর্তিকে 4 দিন সব করা হয়, এক একদিনে অনুষ্ঠান করা হয়। প্রায় আনুমানিক ঠিক জানা নেই, 1305 শতাব্দে এটা প্রথম মন্দিরটা সংস্কার করা হয়, তার পরবর্তীকালে পরপরে মন্দিরগুলো সংস্কার হয়ে এসছে।
লাস্ট মন্দির সমাপ্ত হলো 1922 সালে সরি 2022 সালে আচ্ছা এই মন্দিরটা আপাতত আমাদের মনে হচ্ছে 514তম দোল উৎসব হবে এটা আর কি আনুমানিক বলতে পারছি কারণ পরিষ্কার এখনো প্রামাণ্য কোনো সূত্র নেই এই মেলা কেন্দ্র করে মোটামুটি সারা আমার দুগাছিয়া সার এলাকা এটা একটা সার্বজনীন দোল উৎসব হয় এবং এই উৎসবটা নিয়ে আমাদের প্রত্যেক গ্রামের লোকেদের প্রচুর আনন্দজনক অনুষ্ঠান প্রত্যেক অংশগ্রহণ করে এবং প্রত্যেকেই এই উৎসবের পেছনে একটা বিশাল আন্তরিকতা এবং ভালোবাসার সঙ্গে যুক্ত আছে মেলাটা হচ্ছে দশম মদনমোহন গোপীনাথ রাধানাথ কৃষ্ণচন্দ্র এবং সংক্ষেপে আমরা বলি দশম গোপীনাথ রাধানাথে গোপীনাথ মদনমোহনের দোল উৎসব মেলাকে কেন্দ্র করে মেলাকে কেন্দ্র করে আমাদের চার দিনের অনুষ্ঠান হয় প্রথম দিন বাউল খোলো তারপরের দিন আপনার দুরাত যাত্রা হবে তারপরের দিন আপনার হচ্ছে জলসা একটা জলসা অনুষ্ঠান করা হয় মানে চার দিনই বাজুল হয় এবং চার দিনই আমাদের নেড়া পোড়া হয় ঠিক আছে ভিড় আনুমানিক মোটামুটি আপনার কত প্রত্যেক দিন প্রচুর 5,000-5,000 লোকের আগমন হয় প্রত্যেক দিন প্রত্যেক বছরের উৎসবটা হয় চার দিন এই উৎসবটা হয় আর এই মেলা মেলা কেন্দ্র করে এখানে মিষ্টি বিখ্যাত মিষ্টির দোকান এবং মিষ্টির দোকান সারা জায়গায় বিখ্যাত বিভিন্ন বারে বারে লোক এখানে এসে মিষ্টি কিনে নিয়ে যায় এছাড়া আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয় এবং বিভিন্ন রকম মেলা ফুচকা এবং আনুষঙ্গিক অনেক বড় আজকে যা এটা রেস্টুরেন্ট এরকম হয় খুবই জনপ্রিয় এবং এই মিষ্টি সম্বন্ধে বিভিন্ন জায়গায় নাম ছড়িয়ে পড়েছে এবং এক একটা মিষ্টি 1,000 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা 20 টাকা নিয়ে সর্বনিম্ন আচ্ছা এছাড়া এই মেলাকে কেন্দ্র করে এখানে যতজন এখানে আকর্ষিত হন প্রত্যেকে সুন্দরভাবে অংশগ্রহণ করেন এটা এখন একটা সার্বজনীন দোল উৎসব হয়ে গেছে আগে ছিল একটা আমাদের বংশের দোল উৎসব কিন্তু এখানকার সমস্ত এলাকার জনসাধারণের উৎসাহে আমরা এটাকে সার্বজনীন দোল উৎসব বলে ঘোষণা করেছি আমার নাম কাজল রায়চৌধুরী আচ্ছা পাঠ্য অনুষ্ঠান নামে এই মেলাটা হচ্ছে গোপীনাথ মদনমোহন এই দোল উৎসবে মন্দিরে তৈরি হয় এখান থেকে এসে এই মেলাটা শুরু হয় এই মেলা থেকে আমরা সবাই দোকানদারা যত সব আছি সবাই মিলে এসে এই দোকানে বেচাকেনা করতে এখানে মেলায় আসি আমরা সব মিষ্টি নিয়ে বসি এখানে আমরা 7-8 জন আছি প্রতি বছর বসে এখানে এখানে আজ না হলে 35 বছর এই মিষ্টি হ্যাঁ মোটামুটি 10 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত আছে ১ কেজি ১,০০০ টাকাটা সময় মোটামুটি 3.5 ঘন্টা টাইম লাগে কি লাগে ওটা ওই ছানা আর ময়দা কতটা লাগে আর চিনি ছানা কতটা ছানা লাগবে 2.5 কিলো ছানা এবছর বেচা কিনা কেমন এবছর বেচা কেনা মোটামুটি আছে মোটামুটি যে খুব আহামরি তার কিছু নেই তবে হ্যাঁ ও তলায় এবারে একটু ভিড় আছে বাইরে থেকে আসছে হ্যাঁ বাজার থেকে বাইরে থেকে লোক তো আসে প্রচুর লোক বাইরে থেকে আসে এখনো পর্যন্ত কি এসছে হ্যাঁ হ্যাঁ আসছে কদিন হয় এটা এখানে হচ্ছে মোটামুটি এখন 5 দিন এখানে হচ্ছে দোলের দিন থেকে শুরু হয় হ্যাঁ দোলের দিন থেকে শুরু হয় কি নাম আপনার আমার নাম বাসুদেব ঘোষ